আচ্ছা বেরিয়ে যাবে এখন। সো প্যারানে চিলান গাইস, এর সামনে কি বসতেছে? এন্ড সামনে কিছু আমার এই পার্সেল। আহ ভাই চলে আসছো, কুইক ভাগো ভাগো ভাগো। এন্ড আমাকে ধরে ফেলছে গাইস, ধরে ফেলছে এই ডক্টর কর বাচ্চা স্যার। এন্ড সাইরা দিছে গাইস, সাইরা দিছে। সো ফাইনালি এটা কি দেখাইলো, আমি একজন ডেলিভারি ম্যান হিসেবে ডক্টর ক্রোয়ের বাসায় যাচ্ছি। অ্যান্ড চারদিকটা দেখতেছি সব শুনশান, অ্যান্ড ওখানে একটা ক্রো দেখা যাচ্ছে। চমৎকার একটা পরিবেশ আর পুরোই রিয়েলিটি। অ্যান্ড কলিং বেল বাজায় দিলাম, কাক ডাক দিয়ে উঠল, আমি বাসার মধ্যে ঢুকে গেলাম। সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ গেমিং ভিডিও। সো গাইজ ফাইনালি আজকে একটা গেম খেলতেছি, গেমের নাম হচ্ছে ডক্টর ক্রো। নামটা যদিও অদ্ভুত, ডক্টর ক্রো। চো চলো গেমটা শুরু করা যাক। অ্যান্ড এখানে বলছে গো ওভার টু দ্য ডোর। সো ডোরের কাছে যাই, অ্যান্ড কি বলে দেখি, ডোরটা লক করা আছে। কথা বলতেছে কি ভাই, চেক আউট দ্য ভেন্ট, এই ভেন্ট থেকে আওয়াজ আসছে, দেখি কি কি বলতেছে। এই কি, এটার মধ্যে কেউ আছে নাকি? এক্সট্রা কি কোথায়, এক্সট্রা কি কোথায়? ওকে ওকে ওকে, সো ডেস্কগুলো চেক করতেছি। ওয়েট, অ্যান্ড এটা কি? ও আচ্ছা, অ্যান্ড একটা ক্যাবিনেট দেখা গেছে, অ্যান্ড এখানে অনেকগুলো কার্টন দেখা গেছে। অ্যান্ড ডয়ারগুলো আমাকে ওপেন করতে বলতেছে, সো ডয়ারগুলো ওপেন করে দেখছি কিছু নেই। চেক দ্য ডয়ার্স, এই ডয়ারগুলো ওপেন করে দেখি, এখানেও তেমন কিছু কিছু কয়েন পাওয়া গেছে, অ্যান্ড সেটা আমি রিসিভ করে নিলাম। চেক দ্য ডয়ার্স, ওকে ডয়ার্স চেক কমপ্লিট। অ্যান্ড নেক্সট কি বলতেছে আমাকে, নেক্সট কোন ডোর? নো, ডোরের জন্য একটা কী দরকার, বাট সে কি কোথাও পাচ্ছি কি ভাই? কোহার্ট সামথিং হারি হিডেন ক্যাবিনেট, ক্যাবিনেট, ক্যাবিনেটের মধ্যে তাড়াতাড়ি লুকাও। সো গাইজ ফ্যানেট, আমি ক্যাবিনেটের মধ্যে লুকিয়ে গেছি। অ্যান্ড এই বরাবর একটা ঘড়ি দেখা যাচ্ছে, আর ক্রো চলে আসছে, ওরা দেখতে ক্রোর মতোই লাগে। অ্যান্ড ওর হাতে এটা কি ভাই, স্কেলেটন, মেবি স্কেলেটন কিসের? সো গাইজ একটা একটা চশমা দেখা যাচ্ছে, মানে ছোট একটা গ্লাস এক চোখে। অ্যান্ড ও চলে গেছে, আমি বেরোতে পারি। সো বের হয়ে গেলাম। অ্যান্ড এখানটা এখানটা মানে অসাধারণ একটা টেবিল। ওকে ওকে ওকে, এখানে একটা, আই জাস্ট ক্যান্ট রিমেম্বার হোয়ার দ্যাট কি ইজ, কোথায়? ইউজ দ্য হিন্ট, ইউজ দ্য হিন্ট কি? ও গাইস এই ডোরগুলো তো চেক করা হয় না। সো ওকে পেয়ে গেছি, নার্সারি কি পেয়ে গেছি। অ্যান্ড ফাইনালি আমি ডোর খুলে বেরিয়ে যাবো। সো চলো লেটস গো। এই ভাই ডক্টর ক্রো আমার সামনে, ও দরজার সামনে উৎপাতে রয়েছে। অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পে চলে আসছি। সো সেকেন্ড অ্যাটেম্পে আমি আজকে গেমটা কমপ্লিট করবো। অ্যান্ড ডোন্ট টেনশন। অ্যান্ড ফাইনালি চলো এদিকটা যাই, ওয়াস্থির একটা ভিউ দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে একটা উইন্ডো। সো চলো এই রুম, এটা কি, এখানে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে, আর নিচে না কি যেন একটা আছে লাইট, আর এদিকে জানলা দিয়ে বাহিরের দৃশ্যটা তো অসাধারণ। অ্যান্ড গাইস চলো, এই বাদ ট্রাফিক আছে কিনা কিছুই নেই। অ্যান্ড আমরা এদিকে একটা রুম দেখতে পাচ্ছি, এখানে টিভি আছে। সো এই ডয়ারগুলো চেক করে নিই, ক্যাবিনেটগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। কিছু কয়েন পাওয়া গেছে, নিয়ে নিই। এখানে এখানে কিছু পাওয়া যায়নি, এখানেও কিছু পাওয়া যায়নি। অ্যান্ড টিভি, টিভির কী অবস্থা, কোনো সংবাদ কিছুই চলতেছে না। বাড়িটা সত্যি অসাধারণ লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে কাঠের বাড়ি, উপরে কাঠ। অ্যান্ড এদিকটা কি আছে, এদিকে একটা পিয়ানো আছে, একটু বাজায় দেখি। অস্থির অস্থির। অ্যান্ড এই ডোরটা খুল, এটা লক করা আছে। অ্যান্ড এখানে কিছু ড্রয়ার আছে, কয়েন পাইলাম, রিসিভ করে নিলাম। অ্যান্ড ফাইনালি আমি এদিকটা যাই। অ্যান্ড চলো এদিকে, এদিকে একটা ডোর দেখা গেছে, দেখি এটা লক করা কিনা। না, এটা খুলছে। অ্যান্ড এদিকে একটা গেট, মেবি আমার এই গেট দিয়ে বেরোতে হবে। অ্যান্ড অসাধারণ, অস্থির অস্থির ভিউ গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এইদিকে কী কী যেন আছে, একটা ল্যাম্প আছে। অ্যান্ড এখানে কোনো ডোর খোলার মতো কিছু নেই। এই এটা, আচ্ছা এটা খোলা যায়। সো আমরা এদিকে আরেকটা ডোর, এটা লক, এটা কী বলছে, আনলক অ্যাট ডিফিকাল্ট লেভেল হার্ড। আচ্ছা হার্ড লেভেল এটা খুলবে। অ্যান্ড এটা, এই গেমে তিনটা লেভেল আছে, ইজি, নর্মাল অ্যান্ড হার্ড। সো আমি ইজি লেভেলে আছি। অ্যান্ড তিনটা পর্বে তিনটা গে, ও চলে আসছে, মেবি ওর শব্দ পাইতেছি আমি, ও কোথায়? অ্যান্ড তিনটা লেভেলে আমি সবগুলো,
সরি তিনটা পর্বের মাঝে আমি সবগুলো গেম কমপ্লিট করবো, সবগুলো লেভেল। সো গ্যারেজে চলে আসলাম, অ্যান্ড গ্যারেজের মাঝে এখানে একটা ক্যাবিনেট দেখা গেছে, এটার মধ্যে হাইড হওয়া যাবে, সো প্যারা নেই, ও চলে আসলে আমি হাইড হতে পারবো। অ্যান্ড আর কিছুই দেখা যাচ্ছে না, এইটা খুলে দেখি এটা আমাদের কী বলে, আনলক দ্য ডিফিকাল্ট, আচ্ছা এটা নর্মাল লেভেলে খুলবে। সো আমি এখন এদিকে রাস্তা বাদ দিয়ে দিই, ডক্টর কোর এদিকে আছে নেই, সো এখানে একটা, এটা কি, আচ্ছা 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 গাইস, এটা হচ্ছে আমার মেইন ফটক, আমি এই ফটক দিয়ে ঢুকছিলাম। সো আমার এখান দিয়ে বেরোতে হবে, আমি পিছনে যে তথ্যটা পেয়েছিলাম ওটা ভুল ছিল। অ্যান্ড ও যদি ভাই চলে আসে, ও কোথায়, ও শব্দ পাচ্ছি আমি বাট দেখতে পাচ্ছি না কোথাও। হোয়ার আর ইউ ম্যান, উপরে নাকি নিচে, আমি এটার মধ্যে ঢুকলে তো বেরোতে পারবো না। সো তাড়াতাড়ি ডোরগুলো চেক করে নিই, অ্যান্ড ডোরের মধ্যে একটা স্মল কি পাওয়া গেছে। সো আমার কপাল খুলে গেছে, এই স্মল দিয়ে, স্মল কি দ্বারা নিচে যে কোনো একটা ডোর খোলা যাবে। অ্যান্ড এটা কি, এই সুইচ তো দাওয়াইতে পারতেছি না। অ্যান্ড ফাইনালি গাইস এদিকে কোনো ডোর খোলা যায় কিনা দেখি। আচ্ছা এটা তো হার্ড লেভেলে খুলবে, এদিকে নর্মাল লেভেলে, অ্যান্ড এদিকে এই ডোরগুলো হার্ড লেভেলে খুলবে, এখানে কী দ্বারা কাজ হবে না। সো আমি উপরে চলে যাই, অ্যান্ড ডক্টর ক্রো এই যে দেখা যাচ্ছে, ডক্টর ক্রো এদিকে ঢুকলে আমি এখান থেকে বেরিয়ে যাব। সো ডক্টর ক্রো এই জায়গায়, সো আমি এই ডোরটা, এটা হচ্ছে নর্মাল লেভেলে খুলবে, অ্যান্ড এটা, এটাও নর্মাল লেভেলে খুলবে, অ্যান্ড এটা দেখি, আচ্ছা এটা অলরেডি খোলাই আছে, আমার চাবি ব্যবহার করতে হয় না। এ আচ্ছা আমি গ্যারেজের উপরে চলে আসছি, অ্যান্ড ওই পাশে কিছু কয়েন দেখা যাচ্ছে যেগুলো আমার নিতে পারবো না আমি। সো ফাইনালি গাইস, আর ক্যাশিয়ার মানে কোথায় তুই, এদিকে কী দেখলাম, আচ্ছা এদিক থেকে আমি নিচে নেমে যেতে পারবো, ওকে নিচে নেমে গেলাম, অ্যান্ড ফাইনালি আমি চলে আসছি। অ্যান্ড আর কোথায়, আমি উপরে আরও কয়েকটা রুম চেক করতে পারি না, ও যদি চলে আসে, ও আচ্ছা ওরে ভাই ওদি চলেই আসছে। অ্যান্ড আমি এখান দিয়ে উপরে চলে যাব, ও এদিক থেকে ঢুকলে আমি এখান দিয়ে উপরে চলে যাব, এই রাস্তাটা আমি খুব ভালোভাবে দেখে ফেললাম। অ্যান্ড চলো উপরে, একটা রুম আমার চেক করা বাকি ছিল এই দিকটায়। আচ্ছা এটা হার্ড লেভেলে খুলবে, আর এটা তো কী দ্বারা, সুতরাং এটা হবে না। অ্যান্ড এদিকে আর কিছু, এখানে কিছু ক্যাবিনেট দেখা গেছে, এগুলো চেক করে নিই। অ্যান্ড ওকে আমার, ওকে এদিকে আসতেছে উপরে না, উপরে আসতেছে না। অ্যান্ড এদিকে এখানে কিছু পাইলাম না। অ্যান্ড চলো গাইস নিচে চলে, নিচে যাওয়ার আগে এই কর্নার একটা রুম দেখছিলাম সেরম, ওকে আমাকে দেখছে, কোথায় তুই ভাই, এই যে এদিকে আয়, এদিকে আয় তুই উপরে উঠ, ওকে উপরে উঠছে। ও আচ্ছা এটার আর একটা তলা আছে, তিনতলা, সো আমি সেই তলায় এখন উঠবো, সেই তলায় উঠে আমার আসতেছে, অ্যান্ড সেই তলায় পরে উঠি, তার আগে আমি দেখি আর কী কী রুম খোলা যায়। এই রুমটা বন্ধ ছিল দেখি, এই রুমটা, ও আচ্ছা 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 এই রুমটা খুলে গেছে, এই রুমটা খুলছে ঠিক আছে। এটা কি, আচ্ছা এটা হচ্ছে ডক্টর ক্রোয়ের কিচেন, অ্যান্ড এখানে কিছু কয়েন পাওয়া গেছে, ও যদি এদিকটা চলে আসে, সো ও আসার আগে আমার কয়েন ডয়ারগুলো চেক করে নিতে হবে। অ্যান্ড এখানে কিছু কয়েন পাওয়া গেছে এই ক্যাবিনেটের মধ্যে, কিছু পাওয়া যায় না। অ্যান্ড ফ্রিজ আছে পাশে, ফ্রিজটাও চেক করে নিতে হবে, এখানে কিছু কয়েন পাওয়া গেছে, একদম শেষে কিছু কয়েন আছে, ওই কয়েনগুলো নিয়ে নিই। অ্যান্ড ওয়াস্থির ভিউ গাইস, দেখতে পাচ্ছ চমৎকার। কিরে ভাই, ও ভাই ও চলে আসছে ভাই, উফ মাথাটা ফাটাই দিছে একদম। অ্যান্ড আমি অলরেডি থার্ড অ্যাটেম্পে আছি, সো প্যারা নেই, চিল এবার হয়ে যাবে, আর একটা অ্যাটেম্প হয়েছে, সুতরাং যেহেতু এই ডোরটা খুলতে পারছি এটার মধ্যে কিছু পাবো, আমাকে ফার্স্ট রুমে নিয়ে আসছে। অ্যান্ড আমি একটা কাজ করি, আমি তিনতলায় ওই রুমের মধ্যে কিছু পাই কিনা দেখি। আচ্ছা এই রুমটাকে চেক করে নিই দেখি এখানে কী কী, অ্যান্ড ফ্রিজটার মধ্যে কিছু পাই কিনা, কোনো চাবি, ভাই কী খাইতেছে ডক্টর, এসকেলেটন এখানে ভাই, এগুলো কী অদ্ভুত। অ্যান্ড এদিকটায় এই ডোরটা, আচ্ছা এই ডোরটা খোলা যায়, সো দেখি এখানে, এখানে কিছুই নাই, এখানে কিছুই নাই, এখানে একটা বেন্ট আছে, আচ্ছা এই বেন্টটা খুলতে পারছি, সো এদিকে একটা পথ আছে। অ্যান্ড এটা, এই বেন্টটা খোলা যাচ্ছে না। অ্যান্ড এদিকে কোথায় চলে আসলাম, ও আচ্ছা এটা আমার ফার্স্ট রুম, সো এদিকে আমি যেহেতু খুঁজছি সো এখানে যাব না। অ্যান্ড আরেকটা পথ দেখা গেছে এইদিকে, অ্যান্ড রেড লাইট, চলো এদিক দিয়ে উপরে চলে যাই। অ্যান্ড এখানে যেন কী পাওয়া গেছে, মেবি আমরা উপরে কোথাও চলে আসছি। অ্যান্ড এটা একটা বাথ টপ, এখানে একটা রুমাল দেখা যাচ্ছে, অ্যান্ড এখানে একটা ক্যাবিনেট দেখা গেছে, সে ক্যাবিনেটের মধ্যে কিছু না, এদিকে একটা ডোর আছে, সো ডোরটা খুলে দেখি এখানে কী কী পাওয়া যায়। অ্যান্ড অনেকগুলো জামা কাপড় আছে, আর ডয়ার, ডয়ারের মধ্যে এখানে কিছু কয়েন পাওয়া গেছে, কয়েনগুলো নিয়ে রাখলাম। অ্যান্ড এই দিকটা হাইড হওয়া যাবে চাইলে, সো হাইড হওয়ার কাজ নেই, অ্যান্ড বেরিয়ে আসি। ডক্টর ক্রো আসলে আমি এই দিক দিয়ে দৌড়ায় এই ভেন্টের, ও শব্দ পাচ্ছি, ওকে এখানে কোথাও, আচ্ছা এখানে 1 মিনিট, এটা তো ঈদও আছে, এখানে বোল্ট লাগানো আছে সুতরাং চাইলে খুলতে পারবে না। অ্যান্ড আমি নিরাপদে সব কিছু চেক করতে পারি, প্যারা নাই, চিল গাইস। অ্যান্ড ফাইনালি
আমি চাবি খুঁজতেছি আমার অন্যান্য রুমে ঢোকার জন্য। অস্থির ভিউ ভাই, কি পেয়ারা ভিউ, এখান থেকে চাঁদের আলো আসতেছে, চমৎকার ভিউ তো। এখানে বসে বসে সেই মাফের আড্ডা দেওয়া যাবে। এটা জুয়েলারি বক্স, এটা হচ্ছে হার্ড লেভেলে খুলবে, সো থাকো, এটা আমার দরকার নেই। আমি জুয়েলারি দিয়ে কী করবো, আমি এখান থেকে বের হইতে পারলে পারছি। হাইট দিয়ে আমি এটা নিচে পলাবো আর কি, খাটের নিচে লুকিয়ে পড়বো, আমাকে পাবে না। অ্যান্ড এইদিকে দেখা গেছে আর একটা ছোট অর্থাৎ মিনি ওয়ারড্রপ, অ্যান্ড এখানে কিছু কয়েন পাওয়া গেছে, অ্যান্ড সেই কয়েনগুলো নিয়ে নিই। তারপর আছে এখানে কিছু কয়েন অ্যান্ড ক্লক। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত চমৎকার বাড়িটা, অ্যান্ড বাড়িটার প্রতি প্রেমে পড়ে গেছি আমি, অস্থির একটা বাড়ি। অ্যান্ড এদিকে এখানে একটা কি রিং পাওয়া গেছে। এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, 1 সেকেন্ড ভাই, কি রিং পাইছি, সুতরাং এখন আর আমাকে আটকাতে পারবে না। কি রিংয়ের মাঝে অনেক অনেক চাবি আছে, অ্যান্ড আমি খুব সহজে বেরিয়ে যেতে পারবো। অ্যান্ড আমি এখান দিয়ে দেখি ফার্স্টলি বেরোই, বোল্ট খুললাম, ডোর খুললাম। অ্যান্ড ডক্টর ক্রো কি এখানে আছে কোথাও? নেই, এখানে কোথাও নেই, উপরে কোথাও নেই। অ্যান্ড আমি আচ্ছা এই লেভেলগুলো নর্মাল লেভেল। অ্যান্ড আমি তৃতীয় তলে যাব, তৃতীয় তলায় গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। অ্যান্ড ডক্টর ক্রো কোথায়? সো আমি তৃতীয় তলায় উঠে গেলাম, অ্যান্ড এখান থেকে দেখতেই পাচ্ছ গাইস কত চমৎকার ভিউ। অ্যান্ড এটা লক করা, এই চাবি রিংয়ে খুলবে না। অ্যান্ড ফাইনালি এখান থেকে নেমে যাই, নেমে গিয়ে দেখি ডক্টর ক্রো কোথায় আছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আমি না ওই পথে বেরোয়ছিলাম, অ্যান্ড খুব ইজিলি আমি চাইলে তো এখান থেকে বেরোতে পারি। এই যে ভাই ভাই ভাই, আমাকে দেখছে, ওদের উপরে গেছে, ক্যাশিয়ার বললো কেন? যাক ক্যাশিয়ার বলছে প্যারা নাই, আমাকে দেখে নাই, এটাই হচ্ছে আমার ভাগ্য। অ্যান্ড লকটা খুলে গেছে, বোল্ট খুলে গেছে, ও আচ্ছা বেরিয়ে যাবে এখন, সো প্যারা নাই ছিল। অ্যান্ড গাইস এর সামনে কী বাঁচতেছে? অ্যান্ড সামনে কিছু আমার এই পার্সেল। আহ ভাই চলে আসছো, কুইক ভাগো ভাগো ভাগো। অ্যান্ড আমাকে ধরে ফেলছে গাইস, ধরে ফেলছে এই ডক্টর কর বাচ্চা স্যার। অ্যান্ড সাইরা দিচ্ছে গাইস, সাইরা দিচ্ছে। সো ফাইনালি এটা কী দেখাইলো, এটা কি দেখাইলো, এটা দেখানোর পরে ও পালাই গেছে লজ্জায়। সো গাইজ ফাইনালি আজকের গেমটা কতটা ইন্টারেস্টিং ছিল তোমরা দেখতেই পারলে। আর আজকের গেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এই গেমটা আমি 10,000 লাইকের চ্যালেঞ্জ রাখছি, সো তোমরা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে দাও। আর চলে আসি আমরা নেক্সট পার্টে। সো নর্মাল পার্টটা হবে এরপরে, পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্টই হবে ডক্টর কোরের নর্মাল পার্টটা। সো চলো গাইস আজকের মতো অবধি, বাই বাই।